আমরা ঈদুল ফিতরের দিনে দুই রাকাত সালাত আদায় করি, ঈদুল আজহার দিনে আমরা দুই রাকাত সালাত আদায় করি, কিন্তু ঈদে মিলাদুন্নবীর দিনে আমরা কি সালাত আদায় করি? কোনো সালাত কি আছে? কি এর সালাতই নেই? শুধু কিয়াম করে, বিভিন্ন শ্লোক পড়ে, পাবনা ডিস্ট্রিক্টের মেহের আল্লাহ মনসের বানানো দরুদ পড়ে, বিভিন্ন শিরকি দরুদ পড়ে আমরা এই মিলাদ অনুষ্ঠানকে শেষ করে দিয়ে শেষে খেচুড়ি অথবা জিলাপি নিয়ে বাড়ি প্রত্যেকে বাড়ি চলে যাই। সম্মানিত উপস্থিতি, আসুন, আমরা অনেকে মনে করে থাকি যে মিলাদ পড়লে সমস্যা কী? মিলাদ কি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে বলেছেন? তার সাহাবাই কেরামগণ বলেছেন, স্যার খলিফা তারা 30 বছর যাবৎ খেলাফাতে অধিষ্ঠিত ছিলেন, তারা কে মিলাদের কথা বলেছেন যে তোমরা পড়ো, আমার জন্মদিবস পালন করো। তার পরবর্তী যত আলিম, তাবি তাবে তাবে এবং মুতাখিরিন যত আলিম রয়েছে, তারাকে পড়তে বলেছে যে না, কেউ বলেনি। আসলো মুজাফফরদিন কুকুবুরির সমর্থনে আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া এটা চালু করেছিল। অনেকেই বলে থাকি যে এটা পড়লে কোনো সমস্যা নেই, কারণ এখানে তো কোরআন হাদিস এর চর্চা করা হয়, আলোচনা করা হয়, এখানে তো আল্লাহর নাম জপ করা হয়, তাহলে সমস্যা কী? জি, এবার আসুন সমস্যা কী এ বিষয়ে বিস্তারিত আলোচনা। উক্ত বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযীনা যাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উল হে রাসূল আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে কি খবর দিব না, যাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নষ্ট করে দিচ্ছেন, যাদের আমলগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, যাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বরবাদ করে দিচ্ছেন, তাদের সম্পর্কে কি খবর দিব না? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়াবী জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সম্পর্কে কি খবর দিব না? অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা চিন্তা ভাবনা করছে, তারা এই ধারণা করছে যে না, আমরা যে আমলগুলো করে যাচ্ছে আমাদের আমল মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অ্যাকসেপ্ট করছেন বা গ্রহণ করছেন। জি না, আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করাতে হলে অবশ্যই অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে, ঠিক না? তা না করলে কি আপনার আমল কবুল হবে? কখনো না। আপনার আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি ভক্ষণ, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনার আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা কথা এর মধ্যে না বললেই নয়, সুফিয়ান সাউরি এবং অনেক বিদ্বান তারা বলছেন যে ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস, শুনে রাখো, বিদআত হলো ইবলিসের নিকট সবচেয়ে প্রিয় বস্তু, মিনাল মাসিয়াত অন্যান্য পাপের চেয়েও, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা বা অন্যান্য যত পাপ রয়েছে সমস্ত পাপের চেয়েও এই বিদআতটা ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পেরেছেন?